ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই রিশাদ হোসেনের ছক্কা। দুরন্ত হাসারাঙ্গাকে রিশাদ উপহার দিলেন ছক্কাচারের মেলা। সিনিয়র মুশফিকের ব্যাটে ছক্কার সেঞ্চুরি, লড়াকু ব্যাটিংয়ে মুশির বুক চিতিয়ে লড়াই। আর সুযোগ কিভাবে কাজে লাগাতে হয় এই ম্যাচে তার সেরা উদাহরণ যেন তানজিদ তামিম। শ্রীলঙ্কার দেওয়া 236 রানের লক্ষ্য তারা করতে ওপেনিংয়ে নামেন এনামুল হক বিজয় ও তানজিদ তামিম। বাউন্ডারি লাইনে চোট পাওয়া সৌম্যর কনকাশন সাব হিসেবে সুযোগ পান তামিম। আমাদের সম্পর্কগুলো এভাবেই ভালোবাসায় ভরপুর হয়ে উঠুক ইস্পাহানি সফর চায়ের শ্রেষ্ঠ ব্লেন্ডের অনন্য। হাঁটুর সাথে সৌম্যর ঘাড়েও চোট, তাই তো লাইক ফর লাইক সাবস্টিটিউটে কোনো সমস্যা হয়নি। আগের ম্যাচের সৌম্যর মতোই ক্লাসিক শুরু দেখান তানজিদ তামিম। সব দায়িত্ব যেন নিজের কাঁধে তুলে খেলতে থাকেন এই ব্যাটার। একের পর এক বল হতে থাকে সীমানা ছাড়া। ওপেনিংয়ে বাংলাদেশ পায় 50 রানের জুটি। তামিমের সাফল্যের মাঝে ব্যর্থতার গল্প এনামুল হক বিজয়ের। সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি। লাহিরু কুমারের ফাঁদে পা দিয়ে ক্যাচ দেন আবিষ্কা ফার্নান্দোকে। 22 বল খেলে মোটে 12 রান করতে পারেন এই ব্যাটার। অধিনায়ক নাজমুল শান্ত এদিন বড় ইনিংস খেলতে পারেননি। বিজয়ের মতোই লাহিরু কুমারাকে উইকেট দেওয়ার আগে এই ব্যাটার করতে পারেন 5 বল থেকে 1 রান। শান্তর বিদায়ের পর তামিমের সঙ্গে জুটি গড়ে তোলেন তাওহিদ হৃদয়। দুর্দান্ত ব্যাটিংয়ে তানজিদ তুলে নেন 50। এদিন ভাগ্যও তামিমকে দেয় দারুণ সঙ্গ। রান আউটের থ্রোতে বল স্ট্যাম্পে লাগলেও বেলস পড়েনি, ফলে নট আউট থাকেন এই ব্যাটার। তামিমকে রেখে উইকেট ছাড়েন তাওহিদ হৃদয় ও মাহমুদুল্লাহ রিয়াদও। তারাও শিকার হন লাহিরু কুমারার। কুমারার বলে এদিন টাইগারদের দুর্বলতার যেন অন্ত নেই। বাকিদের দুর্বলতার ভিড়ে তানজিদ তামিম চালিয়ে যান লড়াই, এগিয়ে যেতে থাকেন সেঞ্চুরির দিকে। কিন্তু শতক থেকে মাত্র 16 রান দূরে থাকতে উইকেট হারান তিনি। হাসারাঙ্গার বলে ধরা পড়েন একেবারে বাউন্ডারি লাইনে। 81 বল থেকে 9টা 4 ও 1টা ছক্কায় এই ব্যাটার করেন 84 রান। তামিমের আউটে চাপে পড়ে যায় টাইগাররা। তামিমের বিদায়ের পর দলের হাল ধরেন মুশফিকুর রহিম ও মেহেদি হাসান মিরাজ। সাবেক অধিনায়ক তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে মুশফিকের ছক্কার সেঞ্চুরি। মুশিদের ব্যাটেই নতুন আশার আলো দেখেন ভক্তরা। এরপর মিরাজ বিদায় নিলেও রিশাদের মারকুটে ব্যাটিং আর মুশির দারুণ লড়াইয়ে শেষ পর্যন্ত কঠিন হয়ে যাওয়া ম্যাচটা জিতে নেয় বাংলাদেশ। সেই সাথে জয় হলো সিরিজও। আদনান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।